মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশুনো করছো। তো দেখো, বছরের শুরুতেই তোমাদের আমি স্টাফ সিলেকশন কমিশনের একটা টেন্টেটিভ ক্যালেন্ডার তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো অ্যাকর্ডিং টু দ্যাট ক্যালেন্ডার, স্টাফ সিলেকশন কমিশনের তরফে কিন্তু পক্ষ থেকে কিন্তু MTS বা মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবালদার পদে কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে। অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে, 18 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে, 17 ফেব্রুয়ারি অবধি অ্যাপ্লিকেশান চলবে রাত 11টা পর্যন্ত। তো আজকে এই 67 পেজের 67 পাতার নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ। এই 67 পাতার নোটিফিকেশান আজকে আমি তোমাদের সাথে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী ডকুমেন্ট তোমাদের দরকার, পরীক্ষার সিলেবাস কী, পরীক্ষা একটা গুড নিউজ যে বাংলাতে পরীক্ষা হবে, বাংলায় মানে অন্যান্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মতন বাংলাতেও কিন্তু পরীক্ষা হবে। তো পশ্চিমবাংলার ছাত্রদের বা স্টুডেন্টদের জন্য, জব অ্যাসপিরেন্টদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ। তো তোমরা স্কিপ করবে না ভিডিওটা। তো চলো শুরু করব। শুরু করার আগে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, অর্থাৎ গভর্নমেন্ট জব উইন্ডোজ চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করতে পারো এরকমই অ্যাডভান্স গাইডেন্স অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্যে। তো চলো শুরু করা যাক। তো দেখো, অ্যাকর্ডিং টু নোটিফিকেশান এটা কিন্তু তোমার 18 জানুয়ারি থেকে চালু হয়ে গেছে, 17 ফেব্রুয়ারি অবধি কিন্তু অ্যাপ্লিকেশান চলবে। এবং আরও একটা কথা, সেটা হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশান ফি দিতে পারবে হচ্ছে 19 তারিখ পর্যন্ত, আর অফলাইন চালানও কিন্তু তোমরা দিতে পারবে। অনলাইন পেমেন্টও দিতে পারবে, অফলাইন চালান করেও তোমরা কিন্তু পেমেন্ট দিতে পারবে থ্রু ব্যাংক। সেটা কবে, সেটা কিন্তু 19 তারিখের মধ্যে তোমাদের অফলাইন পেমেন্ট করতে হবে, আর অনলাইন পেমেন্টও কিন্তু 19 তারিখের মধ্যে। অ্যাপ্লিকেশান ফিস কত? অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 100 টাকা জেনারেলদের জন্যে, আর মহিলা এবং অন্যান্য যেগুলো ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো রকম ফিস লাগবে না। দেখো, MTS পদে প্রায় 11,000-এর কাছাকাছি, এবং হাবালদার পদে কিন্তু CBIC অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স আর হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স CBN, এই দুটো পদের, এই দুটো সংস্থায় হাবালদার নেওয়া হবে 529+। অর্থাৎ এখনও কিন্তু ভ্যাকান্সি কিন্তু আরও বাড়তে পারে। টোটাল ভ্যাকান্সি যদি আমরা দেখি, MTS এবং হাবালদার, CBIC এবং CBN, টোটাল কিন্তু প্রায় চলে যাচ্ছে 11,000+। এবারে বলি তোমাদের বয়স সীমা কত। দেখো, সাধারণত MTS পদে এবং হাবালদার পদে, যেটা সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স অর্থাৎ ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, এই পদে কিন্তু 18 থেকে 25 বছর। আর কিছু কিছু পদ যেটা তোমার CBIC-তে এবং ফিউ পোস্ট অফ MTS-এর জন্যে, কোনো কোনো পোস্টে যেটা নাকি পরবর্তীকালে আমাদের এই নোটিফিকেশানের অ্যানেক্সচারে আছে কোথায় কোথায় কী পোস্ট আছে, তো সেখানে কিন্তু 18 থেকে 27 বছর। আর রিল্যাক্সেশান যেটা আছে SC-ST-দের ক্ষেত্রে 5 বছর, OBC 3 বছর, PWD আনরিজার্ভড হচ্ছে 10 বছর, PWD OBC 13 বছর, PWD SC-ST 15 বছর। এবং আচ্ছা, এরপরে বলি যে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের এখানে কোয়ালিফিকেশান যেটা লাগবে ন্যূনতম, সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশান, অর্থাৎ ক্লাস 10th পাস হতে হবে রেকগনাইজড বোর্ড থেকে, সেটা 17/2/2023-এর মধ্যে কিন্তু তোমাদের পাস করার সার্টিফিকেটটা থাকতে হবে। এবার দেখো তোমরা কী করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করবে তোমাদের, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, scc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার সময় তোমরা কিন্তু অবশ্যই এই 4টে অ্যানেক্সচার খুব ভালো করে পড়বে। আমি তোমাদের বলবো যে কটা অ্যানেক্সচার আছে, অর্থাৎ 40 পাতা থেকে 67 পাতা পর্যন্ত প্রতিটা অ্যানেক্সচার কিন্তু তোমরা ভালো করে ফলো করে নেবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বলি, সেটা হচ্ছে ফটোগ্রাফ। এই ফটোগ্রাফের ব্যাপারটা কিন্তু কী ধরনের ফটোগ্রাফ অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু অ্যানেক্সচার 5-এ দেওয়া আছে। এটা কিন্তু খুব সন্তর্পণে তোমরা এই ফটোটাকে তোমরা আপলোড করবে। ফটোর সাইজ কিন্তু 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। লাস্ট ডেট যেটা বললাম সেটা হচ্ছে 17 তারিখ। এছাড়া কিন্তু আচ্ছা, তোমাদের আরেকবার আমি বলি যে ফি পেমেন্ট হচ্ছে 100 টাকা করতে হবে,
নর্মাল ফি, আর উইমেন ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সন উইথ ডিসেবিলিটিস, এক্স সার্ভিসম্যান আর এক্সেম্পটেড ফ্রম পেমেন্ট, তাদের কোনো পেমেন্ট দিতে হবে না। এরপরে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যাদের অনলাইন অ্যাপ্লিকেশানে ভুল হবে এবং ধরো তারা অনলাইন ফিস দিয়ে দিয়েছে, তাদের জন্য কিন্তু কারেকশানের জন্য, মানে অ্যাপ্লিকেশান আফটার সাবমিশন দুদিন কিন্তু কারেকশানের জন্য উইন্ডো ওপেন থাকবে, সেটা হচ্ছে 23rd February অ্যান্ড 24th February। এই দুটো ডেটে কিন্তু তোমরা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কারেকশানের জন্য কিন্তু তোমরা কিন্তু করতে পারো, এবং এই কারেকশানটাও তোমরা মানে ধরো কারেকশান করার পরেও ভুল হলো, তারপরে আবার রিসাবমিশান করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কারেকশানের জন্য ফিস লাগবে হচ্ছে 200 টাকা, আর কারেকশান করার পরেও যদি ভুল হয় তুমি আবার রিসাবমিশান করতে পারো, তার জন্য 500 টাকা জমা দিতে হবে। এরপরে সেন্টারের কথা বলবো, তোমরা সেন্টারগুলো দেখে নেবে, আমাদের ইস্টার্ন রিজিয়ানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিট আছে, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে, বর্ধমানে আছে, কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক এইসব জায়গায় আছে, তোমরা দেখে নেবে কোডগুলো, সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে, প্রেফারেন্স তোমাকে লিখতে হবে কোথা। এরপরে তোমাদের আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে, দেখো তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে, সিবিটি হবে, টোটাল তোমাদের মানে দুটো শিফটে পরীক্ষা হবে, মানে সেশন 1 অ্যান্ড সেশন 2। সেশন 1 কোয়ালিফাই করলে তোমাদের সেশন 2 তে বসতে দেবে, এবং দুটো সেশনের জন্যই কিন্তু আনরিজার্ভদের ক্ষেত্রে 30% কোয়ালিফাইং মার্কস। মার্কস হচ্ছে তোমাদের সেশন 1 থাকবে ম্যাথস আর রিজনিং, টোটাল 40টা প্রশ্ন থাকবে, 120 মিনিট, না সরি টোটাল 45 মিনিট থাকবে, 40টা প্রশ্ন, টোটাল 120 মার্কস, 45 মিনিট থাকবে। আর সেশন 1 কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, আর সেশন 2 তোমাদের 50টা প্রশ্ন থাকবে, আর 150 নম্বর থাকবে, 45 মিনিটে তোমাদের করতে হবে, যারা স্ক্রাইব নিয়ে করবে তাদের ক্ষেত্রে 60 মিনিট। তো বাংলায় পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের আমি বলেই দিয়েছি, সিলেবাসটা তোমরা ঝটপট দেখে নাও, ম্যাথসের কী কী আছে দেখো, টোটাল যেটা ম্যাথামেটিক্স অর্থাৎ অ্যারিথমেটিক আছে, এইসি রিজনিং আছে, এগুলো তোমরা একটু দেখে নিও, ডিটেলসে বলতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে, এবং তোমরা কী কী বই পড়বে, কীভাবে এই 2 মাসের মধ্যে এপ্রিলে তোমাদের পরীক্ষা হবে, কীভাবে তোমরা 2 মাসের মধ্যে প্রিপারেশান নেবে, এই প্রিপারেশান স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমি আলাদা একটা বা বুকলিস্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো। এরপরে দেখো, যারা হাবালদার পোস্টে পরীক্ষা দেবে তাদের কম্পিউটার বেসড টেস্টের সাথে কিন্তু তোমাদের একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ছেলে মানে যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 15 মিনিটে 1600 মিটার, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে হবে। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যারা হাবালদার পোস্টে অ্যাপ্লাই করবে সিবিআইসি এবং সিবিএনএ, তাদের ছেলেদের ক্ষেত্রে 107 সেন্টিমিটার হাইট, এবং চেস্ট হচ্ছে 81 সেন্টিমিটার, আর ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট, আর ওয়েট হচ্ছে 48 কেজি। এছাড়া আমি তোমাদের বলবো পুরো এই যে নোটিফিকেশানের মানে একটা পিডিএফ লিংক আমি আমাদের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ভালো করে পড়ে নেবে, সুন্দর করে পড়ে নিয়ে তারপরে কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করবে। তো তোমাদের কোনো রকম কিছু কোয়েরিজ থাকলে এই রিলেটেড আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আর আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দিও, এরকমই অ্যাডভান্স গাইডেন্স অ্যান্ড টিউটোরিয়ালস পাওয়ার জন্য। তো চলো, টাটা।